বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। 27 মে থেকে একজন পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দলগুলো। ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্র ও ত্রিনিদাদ অ্যান্টোবাগোতে, আর বাংলাদেশ দুই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে। বিশ্বকাপ খেলতে এরই মাঝে যুক্তরাষ্ট্রে পা রেখেছে বাংলাদেশ দল। অচেনা কন্ডিশনে মানিয়ে নিতে 21, 23 ও 25 মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। এরপর দুদিন বাদেই 28 তারিখ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আবারও একই দলের মুখোমুখি হবে শান্তরা। দল এক হলেও ভেন্যু আলাদা বাংলাদেশের জন্য। প্রথমে সিরিজের ভেন্যু হিউস্টনে হলেও প্র্যাকটিস ম্যাচটি তারা খেলবে টেক্সাসে। বাংলাদেশের আগেই অবশ্য হয়ে যাবে বেশ কটি দলের প্রস্তুতি ম্যাচ। 27 মে টেক্সাসে প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলবে কানাডা আর নেপাল। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একই দিন আছে ওমানের সাথে পাপুয়া নিউগিনি আর নামিবিয়ার সাথে উগান্ডার ম্যাচ। 28 তারিখ বাংলাদেশের গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস খেলবে ফ্লোরিডায়। ওই দিন আছে অস্ট্রেলিয়া ও নামিবিয়ার ওয়ার্ম আপ ম্যাচও। পরদিন 29 মে সাউথ আফ্রিকা খেলবে ইন্টার স্কোয়াড ম্যাচ, আর আফগানিস্তান মুখোমুখি হবে ওমানের। 30 আর 31 মে আছে আরও বেশ কটি ম্যাচ। প্রস্তুতি ম্যাচ সূচির শেষ দিন আবারও মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের বেশি ভ্রমণ না করাতে একটি ম্যাচে খেলবে বিরাট কোহলিরা। আইসিসি থেকে এ ম্যাচে ভেন্যু না জানালেও ভারতীয় গণমাধ্যম বলছে নিউ ইয়র্কে নিজেদের ওয়ার্ম আপ ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। অংশগ্রহণকারী 20 দলের মাঝে 17 দল ওয়ার্ম আপ ম্যাচ খেললেও নাম নেই নিউজিল্যান্ড, ইংল্যান্ড আর পাকিস্তানের মতো দলের। টুর্নামেন্টের আগে নিজেদের মাঝেই অনুশীলন করতে চায় এই দলগুলো। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।